আবাস যোজনায় পশ্চিমবঙ্গে মোট 11 লক্ষ বাড়ি দেওয়া হবে। বুঝতে পারছেন, 11 লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া হবে। এবং এই 11 লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া হলে প্রায় 50 লক্ষ মানুষ উপকৃত হবে। 11 লক্ষ পরিবার আবাস যোজনায় ঘর পাবে, মানে 11 লক্ষটা বাড়ি হবে। বুঝতে পারছেন কত হিউজ পরিমাণে বাড়ি হবে এই পশ্চিমবঙ্গে। আবাস যোজনার প্রথম দফার সার্ভে ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এবং দ্বিতীয় দফার সার্ভে চলছে, যেখানে আশাকর্মীরা পুলিশ নিয়ে সার্ভে করছে এবং এরপরে কিন্তু চূড়ান্ত লিস্ট প্রকাশিত হবে 31শে ডিসেম্বরের মধ্যে। তারপরেই জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে এবং মার্চের মধ্যে ঘর কমপ্লিট করতে হবে, এমনটাই কিন্তু কেন্দ্র সরকার আগে থেকে জানিয়ে দিয়েছে। তো আপনাদের জানিয়ে রাখি, এই সময়টা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সমস্ত জিনিসের, সমস্ত জিনিস বলতে যেই সব জিনিস দিয়ে ঘর বাড়ি তৈরি হয়, যেমন ইট, বালি, পাথর, সিমেন্ট, রড, এইসব জিনিসের কিন্তু দাম বাড়বে। কেন বাড়বে আমি আগে থেকে কীভাবে বলছি, 11 লক্ষ পরিবার মানে 11 লক্ষটা ঘর হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বুঝতে পারছেন কতটা হিউজ পরিমাণে ঘর হবে। এবার যখন এত পরিমাণ ঘর হবে, তাদের সবারই ইট লাগবে, বালি লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, সবারই লাগবে। টাকার তো চিন্তা নেই, কারণ সরকার থেকে টাকা দিচ্ছে। তো এই সমস্ত জিনিসের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। দাম বাড়ার আশঙ্কাও বলবো না, দাম বাড়বেই এমনটা ধরে রাখুন। কারণ যে আমরা জানি যে যে জিনিসের টান পড়ে সেই জিনিসের দাম বাড়ে, যে জিনিস কম উৎপাদিত হয় সেই জিনিসের দাম বাড়ে। যেমন আপনারা পোস্ত দেখুন, পোস্তর দাম এত কেন? উৎপাদনই কম হয়, জিনিসটাই কম রয়েছে, তাই এর দাম বেশি। ঠিক সেরকমভাবে যখন ইট বালির টান পড়বে তখন এর দাম বাড়বে। এখনকার যদি রেট বলি, এখন আমাদের এখানে আপনাদের কত করে চলছে না চলছে সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমাদের এখানে চলছে যেটা, 1 নম্বর ইটের দাম 13 টাকা করে এখন চলছে, মানে 1000 ইটে 13000 টাকা, তো এই রেটটা চলছে। বালির দাম কত চলছে ঠিক আমি জানি না, যতদূর সম্ভব 2000 টাকা করে মোটা বালি। তো এরকমভাবে কিন্তু সমস্ত জিনিসের দাম এখন রয়েছে। আর আপনাদের জানিয়ে রেখে, এই শীতকালে দেখবেন প্রচুর পরিমাণে নর্মালি ঘর হয়, আবাস যোজনা ছাড়াও নর্মাল ঘর এই সময়টা করেই হয়, কারণ বর্ষা থাকে না, বর্ষা বাদল থাকে না, শুষ্ক দিন থাকে, তো সেই জন্য এই সময়টাই বেছে নেওয়া হয়। তো দেখবেন এই সময় আপনাদের আশেপাশে ইতিমধ্যেই ঘর হচ্ছে, যেমন আমাদের আশেপাশে ইতিমধ্যে 3টা ঘর হচ্ছে। এই সময় সাধারণত বেশি ঘর হয়, আবার প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ঘর দিচ্ছে, তো আরও বেশি চাপ পড়বে। তাই আপনাদের বলবো, যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পান, মানে আপনারা হয়তো যোগ্য নন, আপনারা ভাবছেন দোতলাটা করে নেবো বা রান্নাঘরটা বাগিয়ে নেবো, বাথরুমটা করে নেবো, হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি করে করবো, তাহলে এখন করবেন না। এটুকুনি আপনাদের বলবো যে এখন করবেন না, এটাকে আপনারা বন্ধ রাখুন, পরে করবেন, কারণ এই মুহূর্তে দামটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। আপনারা হয়তো বলতে পারেন যে এখনও পর্যন্ত তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া শুরু হয়নি, তো এখন তাড়াতাড়ি করে নিই। তো দেখুন, যদি আপনারা শেষ করতে পারেন, কাজ কমপ্লিট করতে পারেন, তাহলে করে নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এরকম হয় আপনারা শুরু করলেন কিন্তু শেষ করতে পারলেন না, শেষ করার আগে দাম বেড়ে গেল সমস্ত জিনিসের, তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আপনারা চাইলে জিনিসপত্র যেগুলো বেশি দাম একটু সেগুলো আগে থেকে তুলে রাখতে পারেন, সেই নিয়ে কাজ করতে পারেন। আর যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ঘরের টাকা ঢুকবে আর কি, তাদের কিছু তো করার নেই, তাদের টাইমের মধ্যেই কিন্তু এই ঘরটা শেষ করতে হবে। আপনারা এরকম করতে পারবেন না যে পরে করব, এখন টাকাটা থাক, এরকম কিন্তু করতে পারবেন না। সময়ের মধ্যে আপনাদের শেষ করতে হবে, তাই সেই সময়ে যত দাম থাকবে সেই দাম দিয়েই আপনাদের জিনিসপত্র কিনতে হবে এবং ঘর কমপ্লিট করতে হবে। তো এটুকুনি বলার ছিল, যারা সাধারণভাবে ঘর বাড়ি করবেন বা কিছু ভেঙে কিছু করবেন ভাবছেন, তো তারা এখন এটাকে বন্ধ রাখুন, আপনারা চাইলে এটাকে পরে করতে পারেন। আপনাদের আমি সমস্যাটা বুঝিয়ে দিলাম যে কেন আমি এই সময়ে ঘর তৈরি করতে বারণ করছি। আপনাদের যদি খুব আর্জেন্ট থাকে বা টাকা পয়সার সেরকম প্রবলেম না থাকে, তাহলে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি টাকা পয়সার জন্যই বলছি ব্যাপারটা, যে আপনারা যদি পরে করেন তাহলে আপনারা আরও অনেক সস্তায় করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।